আজকে আমি ছোটদের খুব প্রিয় একটা স্ন্যাক্স কুরকুরে করে আপনাদের দেখাবো, যাতে আপনারা বাড়িতে বাচ্চাদের বানিয়ে খাওয়াতে পারেন। আমি প্রথমে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, বেসন নিয়ে নিয়েছি, ময়দা নিয়েছি, নুন নিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো, এখানে গোলমরিচ আছে, হিং আছে, খাওয়ার সোডা আছে, চাট মশলা আছে। প্রথমে আমি এই ময়দা, চালের গুঁড়ো 4 চামচ নিয়ে নিচ্ছি। বেসনও 4 চামচ নিয়ে নিলাম। ময়দা নিলাম 2 টিস্পুন। নুন নিয়ে নিলাম, নুন দিয়ে দিলাম, অল্পই দেব কিন্তু পরে মেশাতে হবে। লাল লঙ্কার গুঁড়ো অল্প দিলাম, গোলমরিচ দিলাম অল্প, সবগুলো দিয়ে একটা ঘোল বানিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু খাওয়ার সোডা। কড়াটা আমার গরম হয়ে গেছে, এই ঘোলটা এবার এই কড়াতে ঢেলে দেবো। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে আস্তে আস্তে করে এই ঘোলটাকে শুকিয়ে নেব, তারপরে ঠান্ডা হলে আমি কুরকুরেটা বানিয়ে ভাজবো। সমানে এইভাবে নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। গ্যাসের ফ্লেমটা একদম লো থাকবে। যেরকম আটা মাখা হয়, আটার ডো যেরকম তৈরি হয়, সেরকমই একটা ডো তৈরি করে নেব। এইভাবে সমানে নেবে যেতে হবে। একটু ময়দার গুঁড়ো ময়দা একটু উপর দিয়ে ছড়িয়ে দিলাম। ডোটা আমার তৈরি হয়ে এসছে, একদম ঠান্ডা না হলে এটা কুরকুরেটা ভাজা হবে না। একদম ঠান্ডা যখন হবে তখন ইচ্ছা মতন শেপ দিয়ে ভাজতে হবে। একদম আটার ডো মতন হয়ে গেছে, ঠান্ডা হলে আরো শক্ত হবে।
এটা আমি 2 মিনিটের জন্য ঢেকে রাখব। ডোটা আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে থেকে আমি এবার ছোট ছোট একদম ছোট ছোট এরকম এরকম লেচি কেটে নিয়ে হাতে যেমন ইচ্ছা শেপ দেব। যার যেরকম ইচ্ছা সেরকম শেপ দিতে পারে, মানে এটা এরকম কুরকুরে এরকম ত্যাড়া দেখাই হয়। এইভাবে আমি সবগুলো এরকম করে নেব। হাতে তালুতে রেখে যেরকম ইচ্ছা এরকম শেপ দাও দিতে হবে। আগে এরকম গোল করে নিতে হবে, তারপরে যেরকম ইচ্ছা শেপ দিতে হবে। আমি এইভাবে সমস্ত ডোটা এরকম ভাবে আমি বানিয়ে নেব। লেচিটা এরকমই নিতে হবে, বেশি নিলে হবে না, আগে গোল করে নিতে হবে। আমি এইভাবে কুরকুরে গুলো তৈরি করে নিচ্ছি। এখানে 2 কাপ মতন রিফাইন অয়েল দিয়েছি, দুবো তেলে না ভাজলে এগুলো ভালো হবে। একটা ছোট দানা দিয়ে দেখছি তেলটা গরম হয়েছে নাকি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার অল্প অল্প করে আমি কুরকুরে গুলো ছেড়ে দেব। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দিয়ে রাখতে হবে। গ্যাসটা একেবারে কমিয়ে ভাজতে হবে, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে। গ্যাসটা কমিয়ে করলে পরে তাহলে ভেতরটাও খাস্তা হবে। আওয়াজ হচ্ছে, তার মানে এগুলো ঠান্ডা হলে মচমচে হবে। এরকম আওয়াজটা যদি আসে তাহলে বুঝবেন কুরকুরেটা আপনার ঠিক হয়েছে। এইভাবে আমি সবগুলো ভেজে নেব।
আমার সব ভাজা হয়ে গেছে। আমি এই কুরকুরে গুলোর মধ্যে এই মশলা গুলো এবার মিশিয়ে দেবো। প্রথমে দেব ১ টিস্পুন চিনির গুঁড়ো, একটু টক মিষ্টি না হলে ভালো লাগবে। অল্প সামান্য গোলমরিচ, এটা হচ্ছে চাট মশলা, এটা আমি একটুখানি বেশি দেব, 1.5 টিস্পুন দিলাম। আর দেব লঙ্কার গুঁড়ো, এবার দেব ভাজা মশলার গুঁড়ো, আর দেব বিক নুন। সব মশলাগুলো দিয়ে আমি এবার ছাকিয়ে নেব। কুরকুরে গুলো আমার রেডি হয়ে গেছে। এইভাবে কুরকুরে বানিয়ে 1 থেকে 1.5 মাস পর্যন্ত এয়ার টাইট কন্টেনারে রেখে দিলে বাচ্চারা বেশ ভালো খেতে পারবে, বাইরে থেকে আর কিনতে হবে না। আমি একটা ভেঙে দেখাচ্ছি কিরকম মচমচে হয়েছে, কিরকম ভিতরটা ফুসফুসা হয়েছে।